সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ব্লগে আজকে ব্লগটা শুরু করব কি দিয়ে বুঝতে পারছি না, তো গাছটা দিয়েই শুরু করি। গাছটা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে অনেক শিকড় হয়েছে, কিন্তু গাছটা উপর থেকে মরে যাচ্ছে। গাছটা কি আসলে হবে? খুব খারাপ লাগছে গাছটার জন্য। আজকে যা যা করব সাথে থাকেন, দেখাবো। এখন জোহরের টাইম, জোহরের নামাজ পড়ে জোহরের নামাজটা আদায় করে নিচ্ছি, নামাজ শেষ। আর আজকে আমি রান্না করতে যাচ্ছি ফার্মের মুরগি দিয়ে, আলু দিয়ে রান্না করব। রান্না করে চালের আর রুটি দিয়ে আমরা আজকে ইফতারিটা করব। সাথে ডাল বাটা নামিয়েছি, পেঁয়াজও বানাবো আর বুট করব। আজকে সিম্পল ইফতারি করব। হ্যাভি ইফতারি করতে করতে খুব বিরক্ত আর ভালোও লাগছে না একই জিনিস খেতে। আর বাকি সবসময় কিনে নিয়ে আসা হয়, কিনে এনে খেতে খেতে আর বানিয়ে খেতে খেতে এক ঘেয়ে মিলে গিয়েছে। আজকে আমরা সিম্পল চালের রুটি, মুরগির রোস্ট, পেঁয়াজও আর বুট, আর কিছু করবো না। একটা টিপস শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে শশা দোকান থেকে নিয়ে এসেছে, এনে পানি দিয়ে ধুয়ে এটাকে মানে মুছে নিয়েছি, কাপড় দিয়ে মুছে এখন নিউজ পেপার দিয়ে একটা একটা করে শশাকে আমরা র্যাপ করব। একটা করে শশাকে এরকম করে নিউজ পেপারের ভিতরে দিলাম, দিয়ে এখন র্যাপ করে করে প্রত্যেকটা শশাকে এরকম র্যাপিং করে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে, সবজির বাস্কেটে রেখে দিলে শশা অনেক দিন ভালো থাকবে। এরকম করে এখানে লাস্টের দিকে মুড়িয়ে মুড়িয়ে দিব শক্ত করে, সুন্দর করে সবগুলো শশাকে আমরা একইভাবে প্যাক করে ফ্রিজে রাখবো, শশা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এখন আমার ছেলেকে একটু শশা বেশি খাওয়ানোর চেষ্টা করছি, আমার ছেলেকে এখন আজকাল শশা খাওয়াচ্ছি, একটু চিন্তা করলাম যে চাচ্ছি এখন স্বাস্থ্যটা একটু কমুক, তাই শশাগুলোকে সংরক্ষণ করাটা আমি নিজেও শিখে নিয়েছি ইউটিউব থেকে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে শশা অনেক দিন ভালো থাকবে, করে দেখবেন। আমরা ঠিক এইভাবে দুটো দুটো করে শশাগুলোকে র্যাপ করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব, যখন প্রয়োজন হবে নামিয়ে নামিয়ে ইউজ করব। আমার আম্মু চালের রুটিটা বানানো স্টার্ট করে দিয়েছে, কারণ চালের রুটি তেমন আমি বানাতে পারি না, চালের রুটি আম্মু বানানো শেষ, বানানো শুরু করেছে, সরি। আজকে যেহেতু বেশি কিছু করছি না, তাই চিন্তা করলাম হালিমটাও করে ফেলি, অল্প অর্ধেকটা হালিম করবো, একদম এটার হাফ হাফ করে অর্ধেকটা হালিম আজকে রান্না করব। গোস্তটা বসিয়ে দিয়েছি, এখন আমরা গোস্তটা হলে কষাবো আগে প্রথমে, তারপরে রান্না করে নিয়ে মিক্স করে দিই। গরম পানি নিয়েছি আর হাফ করে নিয়েছি হালিম মিক্স, হাফ করে নিয়ে এখন আমি এটা গরম পানিতে দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব, ভালো করে মিক্স করতে হবে যেন কোনো চাকা না থাকে। মিক্স করে রেখে দিচ্ছি, এখন আমরা গরুর গোস্ত রান্না করে তারপরে হালিমের সাথে এই যে মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে গরুর গোস্ত রান্না করব, করে মিক্স করে হালিমটা তৈরি করে ফেলবো। আমরা রাঁধুনি যে যখন যেটা পাবেন হাতের কাছে সেটা ইউজ করলেই পারবেন। কাঁকরোল গোল গোল করে কেটে নিয়েছি, কাঁকরোল ভাজি করব রাতের জন্য। ডাল রান্না শেষ, আমার মুরগির গোস্তটাও ডান, টমেটো দিয়ে মুরগির রোস্ট করেছি। তো কি করছো বাবা? হ্যালো বাবা, কি করছো? কিভাবে আমাকে হেল্প করছো শুনি একটু। থ্যাংক ইউ, কারণ আমি তোমার জন্য অনেক কিছু কুক করি, তোমারও তো উচিত আমাকে হেল্প করা। তুমি তোমার
সবার কাজ করো, নানি নানি কাজ করছে, সবাই সবার কাজ করছে। গুড, কাজ করলে কি হয়, অনেক গুড বলে সবাই। করতে থাক, আমি আসছি। ওকে বাই, হেল্প করো। বরফ হয়ে গেছে, যুদ্ধ মুরগির গোশত রেডি চালের রুটি দিয়ে খাওয়ার জন্য। ঠিক এখনই আমাদের গ্যাসটা চলে গেছে, যাক আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি রান্না শেষ, আল্লাহ পাকের অশেষ রহমত। ইফতারি যা করব করা শেষ, এখন গ্যাস চলে গিয়েছে, কোনো সমস্যা নেই। আমার স্পেশাল যে আমের চাটনিটা করেছিলাম সেটা আমরা ইফতারিতে পেঁয়াজু দিয়ে মজা করে খাই, এটা খুব ভালো লাগে। আমাদের চালের রুটিটা আমরা এভাবে রেখেছি, এভাবে রাখলে রুটিটা সফট এবং ইয়ামি টেস্টি হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, অনেক কষ্ট করি। আর সবাই সবার জন্য দোয়া করবো, প্রয়োজন ছাড়া কেউ কোথাও যাবো না, করোনা অনেক বেড়েছে। আর পার্ট টুটা দেখেন আমার চ্যালেঞ্জটা। খোদা হাফেজ।